আমরা সবাই মিলে মন খুলে এবারে শুধু নাচবো, পরিষ্কার বলে দিলাম। আর আমরা এমন নাচবো না দেখবি যে তোরা হাঁপিয়ে গেছিস, আমরা নেচেই যাচ্ছি। নাচো, দেরি করে নাচো। কিন্তু এইবার ওই কথাটা হচ্ছে যে লাস্ট ইয়ার তো ধুনুচি নাচের কম্পিটিশনে জিতেছিল দুতি, ঘটনাচক্রে এবছর আমার বউ। তো আমি বলছিলাম এই অনুষ্ঠানটা যদি ওকে দিয়ে শুরু করা যায়, মানে জোর করছি না, জাস্ট রিকোয়েস্ট। আমি বলছি যে এবারে না একটু সাবধানে, কেন আগেরবারের মতো ধুনুচি থেকে সবকিছু ফেলে ঢেলে না একসা করে দিস না। এমনিতেই আজকে মেচতি তোকে নাচ দেখে হেল্প করতে পারবে না, তার উপর জাম্বো নেই তোকে যত্ন নেবে বলে, তো একটু সাবধানে আর কি। চুপ কর না, তুই কেন এরকম করছিস, মারলি তো? অ্যাটেনশন এভরিবডি, আজকে আমার বডির একটা সিক্রেট ফাঁস করার আছে। আমিও জানতে চাই কি সিক্রেট। যে সিক্রেট যাতে ফাঁস না হয়, সারাদিনের ক্লান্তি ভুলে এইভাবে দৌড়াচ্ছে, কি সিক্রেট বলছি না? বর্দিকে দিয়ে নাচটা না শুরু করিয়ে বর্দির টিউটারকে দিয়ে শুরু করালে ভালো হতো, তবেই তো বর্দি তাকে দেখে কপি করতে পারতো। টিউটার মানে তোমার বর্দির টিউটারটা আবার কি? কেন মেজদি? হ্যাঁ মেজদি তো আগেরবার ওকে নাচ দেখে হেল্প করেছিল, না হলে কি ও জিততে পারতো নাকি? তাই তো কি, এটা কি হলো? হ্যাঁ আগেরবার খুড়ি আমাকে দেখিয়ে দিয়েছিল। আসলে আমি সব ডান্স খুব ভালো করি, কিন্তু ধুনুচি নাচটা সেসব পরে হবে, আগে একটা কথা বলো তো, আজকে পুজোর দিনও কি তুমি এইসব পোশাক আশাক পরে থাকবে মা? হ্যাঁ কেন, জিন্স শার্ট আর শার্টটা বেশি দিন পরিনি, নতুন তো, সেই জন্যই তো পরলাম। কেন অসুবিধা আছে? একটু অসুবিধা আছে, কারণ আমি না প্ল্যান করেছিলাম আজকের দিনে আমি আমার বৌমাকে নিজে হাতে সাজাবো। না শাশুমা, আমি আবার কেস খেয়ে যাবো, কোনো দরকার নেই, ঠিক আছে? কেস খাবে না, আমি তো বলছি কেস খেয়ে যাবো শাশুমা। একেই বলে স্পিরিট। হ্যাঁ আমাদের আদি বাড়ির দালাল নেই তো কি আছে, আমাদের গ্রামের বাড়ির উঠোন তো আছে। হ্যাঁ আমরা নাচতেই পারি। এই বলছি যে একটা এই কাপল ধুনুচি ডান্স হয়ে যাক। হ্যাঁ পুজোর সময় তো হয়নি। হ্যাঁ হবে হবে, বাজাও বাজাও। মেজকা তো ভীষণ টাইট সিকিউরিটি বসিয়েছে এখানে, একে পেরিয়ে আমরা ভেতরে যাবো কি করে? তাই তো, কাল রাতেও কিন্তু এত কড়া পাহারা ছিল না, তাহলে আমি তো ঢুকতে পারতাম না। কি ব্যাপার বলুন তো, আজ মারাত্মক কিছু ঘটবে নাকি? ওই দেখুন রীতিমান বাবু, ওই দেখুন, দেখেছেন কত বড় বড় ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে সব?
আমার কি মনে হয় জানেন, দাদু যে অ্যান্টিকের কথা বলেছিল না, আপনাদের পরিবারের শয়ে শয়ে বছরের পুরনো অ্যান্টিক, আজ রাতে বোধ হয় সেগুলোই পাচার হবে, তাই এত কড়া পাহারা। এটা আমাদের যেভাবেই হোক আটকাতে হবে, যেভাবেই হোক। কিন্তু কি কি করে খুঁড়ি, আপনি দেখতে পাচ্ছেন কিরকম কত সিকিউরিটি ওখানে, আমরা এদেরকে ব্রিজ করে ভেতরে যাবো কি করে? মিচকা যে ধরনের মানুষ, আমাদের তো এরা প্রাণে মেরে ফেলতে পারে। তবু আমাদের ওদেরকে এড়িয়েই যেতে হবে ঋদ্ধিমান, যে করে হোক ভেতরে ঢুকতেই হবে, নাহলে আপনার মেজকা যেটা করতে চাইছে সেটা আমরা জানতেও পারবো না, আটকাতেও পারবো না। গুরমিত, যে মালগুলো রেডি হয়ে গেছে সেগুলো আজকে রাতের মধ্যে ডেলিভারি ব্যবস্থা করো, আর দেরি করা যাবে না। কিন্তু স্যার, ওই লোকটার কি করবো, লোকটার এত জেদ, এত দিমাগ, এত কিছু করার পর লোকটা কোনো কাজ করেননি জানেন। ওই জগদ্ধাত্রী প্রতিমা এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে। কাজ তো ওকে করতেই হবে গুরমিত, সোজা পথে হলে সোজা পথে, না হলে বাঁকা পথে। কি ব্যাপার, এবারে হিরো হিরোইনকে তো দেখছি না, এদিকে ধনুষী নাচের আসর জমেছে, কিন্তু ঘড়ির রীতি কোথায়? আমাদের পুরো স্টাফ চেঞ্জ করে দিয়েছে, অন্য লোককে রেখে দিয়েছে, এরা তো চিনবেও না, আর আমাদের ভেতরে যেতে হেল্পও করবে না, ভেতরে আমরা কি করে যাবো? ভেতরে মারাত্মক কিছু একটা হচ্ছে, সেই কারণে এত কড়া করে সিকিউরিটির এত বারবার হতো। পুরনো সিকিউরিটিতে হতো না নিশ্চয়ই, তাই আরেকবার চেষ্টা করে দেখি। চলো বাড়িটা ঠিক মতন সাজিয়ে গুছিয়ে রেখো, আর একটা গাড়ি পাঠিয়ে দিও ওনাদের আনতে। হ্যাঁ স্যার, ও সব তো ঠিক আছে, লেকিন ইতনে জলদি আপনি বাড়িটা বেচে দেবেন স্যার? ও বাবা, এরম পুজোর দিনে আমাদের এরম দাঁড়িয়ে দিও নি, সেই সেই কত দূর থেকে আসছি জানো, জল, জঙ্গল, পাহাড় সব পেরিয়ে আমরাই দুই বুড়ো বুড়ি এখানে এসেছি। প্রত্যেক বছর এখানে পুজো হয় না, এখানকার সব বাবুরা আমাদের অনেক দান দেন করে, সেই আশাতেই তো এসেছি, মার দর্শন করব, একটু ভোগ খাব, একটা দিন একটু ভালো মন্দ খাই। অমন কেন করছো বলো তো, এরম করো না। আমাদের ভেতরে ভেতরে যেটি দাও বাবা, আর একটু ভোগ খাবো, ভোগ খাইয়ে চলে যাবো, আমাদের ভেতরে একটু যেতে দাও। কিন্তু এখানে তো কোনো পুজো হচ্ছে না ঠাকুমা, ভোগ আর কোত্থেকে পাবে? যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। উপায় নেই গুরমিত, দেখো আমি জানি সিংহরায়রা কোনো মতেই ওই বাড়ি হাতছাড়া করতে চাইবে না, বিশেষ করে খড়ি আর ঋদ্ধি, ওরা এত সহজে হালও ছাড়বে না। আর তাছাড়া নরেন্দ্রনাথ সিংহরায় যদি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তাহলে জটিলতা আরও বেড়ে যাবে, মানে ওই বাড়ি বিক্রি করতে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না, লিগ্যালিটিজের মধ্যেও যেতে চাই না,
কালকে ডিলটা ক্র্যাক করে বাড়িটা হ্যান্ডওভার করে দেব। পুজো হচ্ছে নি, তব এত রাতে কোথায় যাব? গ্রামে ফিরতে তো অনেক সময় লাগবে, তারপরে পুরো বুড়ি একটু এখানে দেখো না, কোন একটা কোনায় যদি আমরা একটু পড়ে থাকতে পারি। শহরে আমাদের কেউ চেনা শোনা নেই বাবা, কেউ নেই। এর বাড়ির উঠোন, ওর বাড়ির দালান, ওই করেই আমাদের কেটে যায়। একটু থাকতে দাও, অমন করে তাড়িয়ে দিও নিকো, একটু থাকি। থাকতে দাও বাবা, আমরা থেকে আমরা কালকে চলে যাব এখান থেকে। ওই মানুষটার আবার হাঁপানি টান। আরে এভাবে ভেতরে থাকতে দেয়া যায় না। একবার টান উঠলে আমি খুব বিপদে পড়ব, একটু বোঝো, একটু থাকতে দাও। আরে এভাবে ভেতরে থাকতে দেয়া যায় না, যান এখান থেকে। এক্ষুনি আমাদের মালিকের গাড়ি ঢুকবে, মালিকের ফুল ইনস্ট্রাকশন আছে, মানুষ তো দূর, যেন কাকপক্ষী না এখানে ঢুকতে পারে। আর আপনাদের ঢুকতে দিলে আমাদের চাকরিটা যাবে। যান এখান থেকে, গেট থেকে সরিয়ে আন। চলো বাবা। এতো অসম্ভব ব্যাপার, আমি ভেতরে যাওয়া কি করে? কিন্তু স্যার ভেতরে আমাদের এখনো অনেক অ্যান্টিক্স আছে, আর এখন তো সবগুলো তো শিফট করা হয়নি স্যার। আর স্যার ও জগদ্ধাত্রী প্রতিমা কি গেটের সামনে এত ভিড় কিসের? একবার গিয়ে দেখো তো। এক মিনিট স্যার, আমি দেখছি স্যার। আমাকে তো ভেতরে ঢুকতেই হবে ঋদ্ধিমান বাবু, না হলে ওই লোকটাকে শাস্তি দিতে পারবো না। শুধু একটাই আফসোস থেকে গেল, মা জগদ্ধাত্রী আমাদের আদি রাজবাড়ির ভিটেতেই পা রাখতে পারবে। আমার শ্বশুর বাড়ির এত বছরের প্রথা, কিন্তু এইবার বোধ হয় সেই প্রথা ভাঙল। সিংহরায় বাড়ির কোনো প্রথা ভাঙবে না ঠাকুর। আজ মা জগদ্ধাত্রীর বিসর্জন যাত্রা আমাদের আদি রাজবাড়ি থেকেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।